ফেসবুক ইউটিউব থেকে খুব সহজে ভিডিও আপলোড করে কিভাবে আর্ন করতে পারবেন, এ ধরনের টিপস অ্যান্ড ট্রিকমূলক ভিডিও দেখতে দেখতে ভাই আমি পিএইচডি করে ফেলেছি। কিন্তু পিএইচডি করলে কি হবে, দিন শেষে তো আমি সেই অলস অলসই রয়ে গেলাম। এই ভিডিওগুলো কবে ধারণ করেছি কিন্তু এ পর্যন্ত আলসেমি করে আমি আপলোডই দিতে পারলাম না, যেখানে সবাই ভ্যালেন্টাইনের ভিডিও আপলোড দিয়ে অলরেডি এর উপরে আর্ন করে ভিডিও শেষ করে ফেলছে সবাই দেখে, আর আমি সেখানে ভিডিও আপলোডই দিতে পারলাম না। এবার বোঝেন যে আমার গতিটা ঠিক কত দ্রুত চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তা প্লিজ পেজটাকে ফলো করে দিন, আর যে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ভিডিওটা আমার ধারণ করা হচ্ছে ঠিক 14 ফেব্রুয়ারি রাত 11টার দিকে। আমরা আগে থেকে প্ল্যানিং করা ছিল আমাদের মনে মনে যে আমরা ওই দিন ঘুরতে যাব। যদিও আমার হাজব্যান্ডকে কিছু বলি নাই, তাকে শুধু বলা হয়েছিল যে মেয়েরা ঘুরতে যেতে চায়, কিন্তু সে তো খুব ব্যস্ত হয়ে গেছে অফিস থেকে, কীভাবে তাড়াতাড়ি আসা যায়। কিন্তু সেই দিনই সে পড়েছে গুলশানের মহা জ্যামের মধ্যে, যার কারণে তার পৌঁছাইতে পৌঁছাইতে অলরেডি রাত 9:30 হয়ে গেছে। সে ক্লান্তি ভরা মুখ নিয়ে এসে বলছে তোমরা এখনই রেডি হও, তোমাদেরকে নিয়ে বের হব। কারণ ওই যে তার কাজ যেটা পরিবারকে খুশি করা, সে ওই ক্লান্তিময় চেহারা নিয়ে চলে গেছে আমাদেরকে ঘুরতে। অলরেডি আমরা যখন এই চেরি ড্রপস রেস্টুরেন্টে যাই তখন রাত 11টা বেজে গেছে, কারণ সে 9:30 দিকে যখন আসছে তখন আমরা রেডি টেডি হয়ে বের হইতে হইতে আরও মাঝখানে তো তার মেয়ে তাকে সারপ্রাইজ দিছে, যেমন সে ব্ল্যাক শার্টটা পরে আছে, সে নিজে আমার সাথে মার্কেটে যেয়ে এটা শপিং করে নিয়ে এসছে তার বাবার জন্য। এবং সে খুব ভালো করে বোঝে যে ভ্যালেন্টাইন মানে কি, তার কাছে ভ্যালেন্টাইন মানে বাবা মাম্মিকে ভালোবাসা। এই দিনে বাবাকে সারপ্রাইজ দেয়া, মাম্মিকে সারপ্রাইজ দেয়া, অলরেডি সে কার্ডটার্ড আঁকছে আই লাভ ইউ ড্যাড, আই লাভ ইউ মম, আই লাভ ইউ সিস্টার, এসব একে টেকে সে বাবাকে গিফট এনে সারপ্রাইজ দেওয়া হয়ে গেছে। এবং সে তারা তিনজন মিলে রেডি রেডি হয়ে আমাকে আমাদেরকে নিয়ে বের হয়ে চলে গেল। আমি অলরেডি তাদেরকে অফার দিয়েছিলাম যে যেহেতু রাত হয়ে গেছে আর তুমি এতটা ক্লান্ত আছো, আজকে যাওয়ার দরকার নেই, আমরা বাসায় রান্না বান্না করি। কিন্তু না, হবে না, তার মেয়ে যেহেতু চেয়েছে তাকে বাইরে যেতেই হবে, এই বিশেষ দিনটাকে তার মেয়েকে সারপ্রাইজ করার জন্য, তার মেয়ে তাকে সারপ্রাইজ করছে তাহলে তাকেও তো করতে হবে। সেই রাতেরবেলায় আমরা যখন যাই, অলরেডি যাওয়ার পথেও কিন্তু অনেক জ্যাম পাইছি, কারণ এটা ছিল খিলগাঁও তালতলা, আমার বাসা থেকে একটু দূরে ছিল। সেখানে যেয়ে পৌঁছাইতে পৌঁছাতে রাত 11টা। আমি যেহেতু সারাদিন ভরে মনে মনে প্ল্যানিং করছিলাম যে আজকে যদি আমাদের ঘুরতে নিয়ে যায় তাহলে আমরা কোন রেস্টুরেন্টে যাব, তা আমার প্ল্যানিং আগে থেকেই ছিল যে চেইড অফসে যাব, কারণ ওদের অলরেডি অনেক ছাড় ডিসকাউন্ট দেওয়া ছিল, তার সাথে অনেকে বিশেষ বিশেষ সেট মেনু আনছিল যেটা আমার ভালো লাগছে। আর এর আগে আমি চেইড অফসে অনেকবার গিয়েছি, ওদের পিৎজাটা সত্যি অনেক মজার, তো এইবারও আমি সেই প্ল্যানিং মোতাবেক ওদেরকে নিয়ে বলি যে চলো চেইড অফসে যাই, আমি এইদিকে এই সাইডে কোথাও যাব না, আজকে একটু ওইখানে যাই। এই বলে আমরা বের হয়ে পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা যাওয়ার পরে দেখি যে বাহ, ওইরা তখনও কত ভিড় এবং এত সুন্দর ডেকোরেশন করছে, আগে কিন্তু এরকম ছিল না, এখন অনেক সুন্দর করে ডেকোরেশন করা ভিতরে। যাই হোক, ওখানে পৌঁছানোর পরে আমি যে অফারটা দেখে আসছিলাম যে দেখি যে ওইটা অ্যাভেলেবেল নাই, আমরা যাওয়া মাত্র এটা শেষ হয়ে গেছে, ওদের একদম স্টকেই নাই এটা। পরে আমি তারপর রীতিমতো সেই আগে যে মেনুটা খাইছি পিৎজার অফারটা সেটাই নিছি, তবে আগে তিনটা পিৎজা ছিল 12 ইঞ্চি করে, যেটা মানে আর 7-8 জন মিলে খেয়ে শেষ করা যেত না, সেটা এখন একটু কমাই দিছে, সেটা হচ্ছে 2টা পিৎজা দেয় ওরা 12 ইঞ্চির। সেই পিৎজাটার প্রাইস হচ্ছে 999 টাকা। আর অলরেডি তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ছোটোটা কি দুষ্টুর দুষ্টু, সে টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে টিস্যু খাওয়া শুরু করে দিচ্ছে, কারণ সে টিস্যু প্রেমিক মানুষ, টিস্যু দেখলে তার মাথা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি তারপরে ওদের ডেকোরেশনগুলো একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এরপরে আমরা যখন অফারটা দেখে, ওদের যে বর্তমান অফারটা ছিল পিৎজার ওটা দেখে যখন আমি অর্ডার দিই, অলরেডি 20 মিনিট হয়ে গেছে, ওরা এখনও খাবার সার্ভ করতে পারে নাই, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর ওদিকে তো আমার ছোটো 2টা মেয়ে দুষ্টামি শুরু করে দিছে, ওদের খাবারটা আসতে আসতে 11:30 বেজে গেছে। তারপর পিৎজাটা আসার পরে অলরেডি আমরা ওপর ঝাঁপাই পড়ছি পিৎজাটা নিয়ে। পিৎজাটা আসলেও মজার ছিল, তবে আমার কাছে ওদের 6 সিজন পিৎজাটা বেশি ভাল লাগে, সরি 4 সিজন, যেটা ওদিন অ্যাভেলেবেল ছিল না, কারণ ওদের ভ্যালেন্টাইন উপলক্ষে একটা বিশেষ মেনু ওরা দিয়েছিল, সেটাই পরবর্তীতে আমরা ট্রাই করি। যাই হোক, সবাই আমাদের মতো এরকম হুটহাট করে কোথায় কোথায় ঘুরতে চলে যান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ছোট্ট পেজটাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, আর ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর আমার মেয়ের কাহিনী দেখে বুঝতে পারতেছেন যে আসলে পিৎজাটা কত মজা ছিল, কিন্তু অনেক মজা করেছে খেয়েছিল। সবাই ভালো থাকবেন, টাটা।